নমস্কার, F2S 2.0 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শতকরা অধ্যায় অনুশীলনী 3 নম্বরের আজকে প্রথম ক্লাস, আর এটাই এই শতকরা অধ্যায়ের লাস্ট অনুশীলনী। এর আগের অনুশীলনী অর্থাৎ 1 আর 2 এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলো আগে দেখে নেবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমের অঙ্কটাতে বলেছে যে কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে। তাহলে ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ কি হবে, কত পার্সেন্টেজ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে? তো প্রথমে বৃদ্ধি আর পরে হ্রাস বলেছে, তাহলে প্রথমে বৃদ্ধি পরে হ্রাসের ফর্মুলা কি? 15 - 15 ইন্টু 15 / 100, +15 আর -15 কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে? -15 - 15 করলে হয়ে যায় 225 / 100, তাহলে কি হয়ে যাবে এটা? -2.25%। যেহেতু মাইনাস এসছে তাই আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? হ্রাস। তাহলে ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ 2.25% হ্রাস পাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক। চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। তো 100 টাকা জিনিসটা সেটা 24% বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে 124 টাকা, কিন্তু ব্যবহারটা ওরা একটু কম রাখছে, তাতে কি হচ্ছে 8% বৃদ্ধি পাচ্ছে, মানে ওদেরকে দিতে হচ্ছে 108 টাকা। এবার আগের মাসে 31 কেজি ওরা চাল ব্যবহার করেছিল, যদি ওই 31 কেজি চাল এই মাসেও ব্যবহার করতো তাহলে ওদের দিতে হতো কত? 124 টাকা। মানে 124 টাকায় ওরা পাচ্ছে 31 কেজি চাল, 1 টাকায় পাবে কত কেজি চাল? 31 / 124, আর ওরা এখন দিচ্ছে কত? 108 টাকা। তাহলে 108 টাকাতে কত কেজি চাল পাবে? 31 / 124 * 108, কাটাকুটি করলে হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 27। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 27। তাহলে বর্তমানে ওরা কত কেজি চাল পাবে? 27 কেজি। বোঝা গেছে অঙ্কটা? না বোঝা গেলে অবশ্যই কমেন্টে তোমরা অঙ্ক নাম্বারটা দিয়ে বলবে যে এই অঙ্কটা আমরা বুঝতে পাইনি। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে পরবর্তী অঙ্কটিতে বলা হয়েছে বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করেছে। তো প্রথমে বৃদ্ধি পরে হ্রাস বলেছে, তাহলে কি হয়ে যাবে? 30 - 30, মাইনাস হচ্ছে 30 * 30 / 100, 00 কেটে গেল, আর এই +30 আর -30 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? -9%। যেহেতু মাইনাসে এসছে তাই অ্যান্সারটা আমরা কি বলবো? যে 9% হ্রাস পেয়েছে। এই যে মাইনাস মাইনাস বসছে, এই যে ফর্মুলাটা আমি বসাচ্ছি, তো এটা কিন্তু আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমি ডিটেলস ডিসকাস করেছি, তো সেটা দেখে নেবে যদি যাদের মানে বুঝতে অসুবিধা হয়। তো ঠিক আছে, পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটিতে বলা হয়েছে যে চিনির বাজার দাম 44% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায়। তো বাজার দামটা 44% বৃদ্ধি পেয়েছে, মানে 100 ছিল সেটা হয়ে গেছে 144, কিন্তু পরিবার কি করছে? ব্যবহারটা একটু কমাচ্ছে, তাই তাতে কত বৃদ্ধি পাচ্ছে? 20%, মানে ওদেরকে দিতে হচ্ছে 120 টাকা। ঠিক আছে, কিন্তু অরিজিনালি দিতে হওয়ার কথা কত? 144 টাকা। এবার বলছে যে আগের মাসে 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করেছে, মানে এই মাসেও যদি 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করে তাহলে ওকে দিতে হবে কত ওই পরিবারকে? 144 টাকা। তাহলে তার মানে দাঁড়াচ্ছে 144 টাকায় পাচ্ছে 18 কেজি চিনি, 1 টাকায় পাবে কত? 18 / 144, আর ওরা দেবে কত? 120 টাকা। তো 120 টাকায় ওরা কত কেজি চিনি পাবে? তাহলে 18 / 144 * হয়ে যাবে 120, কাটাকুটি করব 4 দিয়ে হয়ে যাবে 3 * 4 = 12, 4 * 6 = 24, এটা হয়ে যাবে 30, 6 দিয়ে কাটলে 6 * 6 = 36, 5 * 6 = 30, আর এদিকে 6 * 3 = 18, তাহলে হয়ে যাবে কত? 3 * 5 = 15 কেজি। তাহলে বর্তমানে ওরা কত কেজি চিনি ব্যবহার করতে পারবে? 15 কেজি। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটিতে বলা হয়েছে যে গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়। তো দুটোই এখানে বৃদ্ধি যেহেতু বলেছে তাই কি হয়ে যাবে? 40 + 25 + 40 * 25 / 100,
25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 4, 4 10 40, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত, 40 আর 10 50 আর 20 আর 5 হয়ে যাচ্ছে 75, তো 75% বৃদ্ধি পাচ্ছে। 75% বৃদ্ধি হওয়া মানে আগে যদি 100 টাকা খরচ হতো এখন হচ্ছে কত, 175 টাকা, ঠিক আছে। তাহলে এর অনুপাতটা জানতে চাইছে, তো অনুপাত কত হয়ে যাবে, 25 দিয়ে কাটলে হয়ে যাবে 25 7 175 আর 25 4 100, তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত হয়ে যাবে 7:4। বোঝা গেছে অঙ্কটা? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। প্রতি সোম বুধ শুক্র ঠিক সন্ধে 7টায় এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য অঙ্ক ক্লাস করানো হয়। চলো পরের অঙ্কটা দেখে নি। পরের অঙ্কটায় বলা হয়েছে যে কফির বাজার দাম যদি 10% বৃদ্ধি পায়, একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের মধ্যে অনুপাত কত। তো এখানে কি বলেছে যে বাজার দাম 10% বৃদ্ধি আর ব্যবহারও 10% বৃদ্ধি, দুবারই 10% বৃদ্ধি পাচ্ছে বলছে। তাহলে এখানে কি হবে, 10 + 10 + 10×10/100, 00 কেটে গেল, তাহলে 21% বৃদ্ধি পাচ্ছে। 21% বৃদ্ধি পাওয়া মানে পূর্বে যদি 100 টাকা খরচ ছিল তাহলে এখন হয়ে যাবে কত, 121, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাবে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত হয়ে যাবে 121:100। ওকে, পরের অঙ্কটা দেখে নি। পরের অঙ্কটাতে বলছে যে চায়ের বাজার দাম যদি 40% হ্রাস পাওয়ায়, একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহারও 25% হ্রাস পায়, তো দুবারই হ্রাস পাচ্ছে, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, 40 + 25 - 40×25/100, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 10, তাহলে কি হচ্ছে, 40 আর 25 হয়ে যাবে 65, সেখান থেকে মাইনাস হলে 55। তো এখানে আমাদের দেখো প্লাসেই অ্যান্সার এসছে, কিন্তু তাও আমি বলবো হ্রাস, কেন বলতো, কারণ বলে দিছে কি যে প্রথমে 40% হ্রাস পাচ্ছে এবং পরে 25% হ্রাস পাচ্ছে, তো দুবার পরপর যদি হ্রাস পায় তো সেই জিনিসটা কখনোই বৃদ্ধি হতে পারে না, সেটা হ্রাসই হবে। তাহলে 55% হ্রাস পাচ্ছে, তাহলে আগে খরচ যদি 100 টাকা হতো এখন কত হবে, 45 টাকা, যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে অনুপাত কত হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 9 আর 5 20 100, তাহলে অনুপাত হয়ে যাবে 9:20, নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত। পরের অঙ্কটা দেখে নেব। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায়, একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস পায়, প্রথমে বৃদ্ধি পরে হ্রাস, তাহলে কি হবে, 20 - 30 - 20×30/100, 00 কেটে গেল, তাহলে 20 থেকে 30 যদি যায় তাহলে তখন হয়ে যাবে -10, আর এখানে পড়ে থাকছে -6, তাহলে -10 আর -6 হয়ে যাবে -16%, যেহেতু মাইনাস এসছে তাই কি বলবো যে 16% হ্রাস হচ্ছে, তাহলে আগে যদি খরচ 100 টাকা হতো এখন কত হবে, 16 কমে যাবে মানে হয়ে যাবে 84, অনুপাত কত হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 21 আর এটা হয়ে যাবে 25, তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত হয়ে যাবে 21:25। পরবর্তী অঙ্কটিতে বলা হচ্ছে যে গমের বাজার দাম 25% হ্রাস পাওয়ায়, একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, তো প্রথমে হ্রাস বলেছে পরে বৃদ্ধি, তাহলে প্রথমে হয়ে যাবে -25, তারপরে হবে +25, আবার -25×25/100, এই +25 আর -25 কেটে গেল, এখানে কি হয়ে যাবে, -- হয়ে যাবে, তাহলে মাইনাস হচ্ছে 25, এখানে আমি কত হচ্ছে এটা তোমার, এখানে 25 হচ্ছে তোমার 25×25 = 625/100, তো এটা তোমার পার্সেন্টেজে এসছে, ঠিক আছে, 625/100 যেটা ক্যালকুলেশন করবে সেটা তোমাদের পার্সেন্টেজে বেরোবে, তো এখানে আমি পার্সেন্টেজে না বের করে আমি কি করছি, ভেঙে নিচ্ছি, কি করব, 625/100 তো আছেই, আর এই যে পার্সেন্টেজটা রয়েছে এর জন্য আরও 2 শূন্যই বসিয়ে নিচ্ছি, মানে 100 বসার কথা তো 100 না বসে আমি আরও 2 শূন্য বসিয়ে নিচ্ছি, প্রথম কথা, কাটাকুটি করব, 25 দিয়ে কাটলে এটা 25×25 = 625, আর এদিকে হয়ে যাবে 4 আর 2 শূন্য, আবার কাটবো 25 দিয়ে, এটা হয়ে যাবে 16, তার মানে আলটিমেটলি আমার বেরোচ্ছে 1/16, ঠিক আছে। এবার এখানে খেয়াল করো, এটা আমাদের মাইনাসে বেরোচ্ছে মানে হ্রাস, ঠিক আছে,
তার মানে যদি আগে ১৬ টাকা হয়ে থাকে তাহলে এখন ১৬ টাকার মধ্যে ১ টাকা হ্রাস পাবে, তাই তো? তার মানে আগের খরচ যদি আমাদের ১৬ টাকা হয়ে থাকে তাহলে এখন খরচ হয়ে যাবে কত? ১৫ টাকা। তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত হয়ে যাবে? ১৫:১৬। বোঝা গেছে? আজকের ক্লাসের তোমাদের এটাই লাস্ট অঙ্ক। বলছে, একটি খালি পাত্রে ১২৬০ লিটার তেল ঢালার পর পাত্রটি ৩৭% খালি আছে, তবে পাত্রটির তেল ধারণের ক্ষমতা কত? তো ১২৬০ লিটার তেল ঢালার পরেও দেখছে ৩৭% খালি আছে, তাহলে ভর্তি কত আছে? যদি আমি ভরে নিই যে মোট ১০০%, সেখান থেকে ৩৭% এখনো খালি আছে, তাহলে ভর্তি কত আছে? ৩৭, আর এদিকে ৩৪ আর ৬৩%। তো ৬৩%-এর ভ্যালুটাই আমার হচ্ছে এই ১২৬০। তাহলে ১%-এর ভ্যালু কত হবে? ১২৬০/৬৩। আর মোট জল ধারণের ক্ষমতা মানে ১০০%-এর ভ্যালু কত হয়ে যাবে? ১২৬০/৬৩ হয়ে যাবে ১০০। এটা হচ্ছে তোমার দুই দিয়ে কেটে যাবে মানে ২০, এদিকে হয়ে যাবে ২০০০। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে কত? ২০০০ লিটার। পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।